ভয়াবহ ধসের শিকার ধর্মশালা। জলের তোড়ে তলিয়ে গেল সারি সারি বাড়ি ও গাড়ি। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে প্রবল বর্ষণ চলছে। এদিন হঠাৎই মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় নদীর জলস্তর বেড়ে যায়, ফলে ম্যাকলয়েডগঞ্জের ভাসুনাগে হড়পা বান দেখা যায়। প্রবল জলের স্রোতে শহরের মধ্যে জল ঢুকতে শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্তত 15 থেকে 20টি গাড়ি তাতে ভেসে যায়। ধর্মশালায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি সিমলার জাতীয় সড়কে বন্ধ করা হয়েছে যান চলাচল। এছাড়া আগামী কয়েকদিনও সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির কারণে সোমবার এবং মঙ্গলবার সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।